আসলে বংশ পরম্পরায় আমি একজন কাওয়ালি শিল্পী। হোয়াট ইজ কল কাওয়ালি শিল্পী? হোয়াট ইজ কাওয়ালি শিল্পী? কাওয়ালি শিল্পী মানে হলো গরুওয়ালা শিল্পী। বাবা, আমার ওস্তাদের কাছ থেকে দেখেছি যে যখন গান করতেন ইনি সাইডে রাখতেন, এবং তার কাছ থেকে জানলাম যে যত বড় শিল্পী তার হারমোনিয়াম থাকে তত সাইডে। তো আমি আগে সাইডে রাখতাম, কিন্তু একদিন ওস্তাদকে দেখলাম তিনি যখন প্র্যাকটিস করছিলেন সাইডে রাখলেন, আরও সাইডে রাখলেন, তারপর আরও সাইডে উল্টা করে, তারপর যেই না তিনি বলো ওস্তাদ কী হলো, বলে আর বলিস না, কারেন্টের সুইচের মধ্যে আঙুল দিয়ে ফেলছি ভুলে। তারপর থেকে আর সাইডে না, সামনে হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস করি। ভেরি গুড, ভেরি গুড। অনুষ্ঠান আমরা শুরু করব, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার ঈদের বিশেষ আয়োজন গান ইন ফান। আমাদের মাঝে আজকে বিশেষ কয়েকজন শিল্পী রয়েছেন যারা আমাদের গর্ব, আমাদের ভালো লাগার মানুষ রয়েছেন। প্রিয় গানের শিল্পী, তরুণ শিল্পী প্রতীক হাসান, এবং আরও একজন আছেন যাকে দেখলে মনের মাঝে আমার গান বেজে ওঠে, মধুর কণ্ঠশিল্পী। जब पर किया तो डरना क्या, जब पर किया तो डरना क्या, परो किया कोई चूरी नहीं है, परो किया कोई चूरी नहीं है, चुप चुप करके करना है। जब पर किया तो डरना है, जब पर किया तो डरना क्या। কণ্ঠশিল্পী কর্ণিয়া, এবং আরেকজন আছেন গানের মানুষ, ফানের মানুষ, আমাদের প্রিয় মানুষ কাজল ভাই, তার জন্য একটা জোরে করতালি। তো শুরুতেই আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে বড় বড় শিল্পীরা যারা এরকম গজল কাওয়ালি গান করে, তাদের গান শুনলে দর্শকদের ঘুম পায়, কিন্তু তারা কেন এরকম কাঁথা বালিশ নিয়ে গান বলেন আপনারা? কেন কেন আপনারা বলেন? কারণ তারা যে আরামের গানটা করছে, তারা যে আরামে গাচ্ছে এবং আরামে যারা শুনছে, দুজনেই যেন আরাম পায়, এটা দেখার আরামের জন্য করে। করিয়াজি আপনি বলবেন কেন তারা এরকম বালিশ কাথা নিয়ে গান করে? যদি আপনি এরকম করে যেরকম করে সাইড হয়ে একটু স্ট্যান্ডওয়ে করতে পারেন, বুঝতে পারেন। এটা আমি না, গানের বড় বড় ওস্তাদজি গান করে, কেন এরকম কেন? এটা আমাদের সে মনে কাজল, কাজল ভাই আপনি বলবেন। না, গান হচ্ছে সাধনার জিনিস। হ্যাঁ, তো এই শক্ত জায়গায় আগে গান গেয়ে নিয়েছে, পরে যখন খুব বড় উস্তাদ হয়ে যায় তখন একটু গদি লাগে। এটা জোরে তাই বললাম যে কাজল ভাই ছাড়া এটার ব্যাখ্যা ওকে। আমি আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে বড় বড় শিল্পী যখন গান করে, মেরা দিল, কেন কানে হাত দিয়ে কেন গান করে? তার হাতে যেন তার কানের পর্দা না ফেটে যায়। না না, কেন? শুধু কণ্ঠ দিয়েই যেন বাতাসটা বেরোয়, কান দিয়ে যেন না বেরোয়। ভাই আমি বলতে চাই, আমার মনে হয় কানে হাত দিয়ে গান করে, কারণ ওর গানও নিজেরই শুনতে ভালো লাগে না। হ্যাঁ, এটাও একটা মজা। আজকে আরও কথা হবে, এই যে আমরা প্রোগ্রাম করছি গান ইন ফান, মজার মজার গান হবে, কিন্তু শুরুতে আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের কাছে সবচেয়ে মজার গান কোনটা? প্রতীক ভাই, আপনার কাছে সবচেয়ে মজার গান কোনটা, সেটাকে গাইতে হবে। আমার নিজের একটা মজার গান আছে, সেটা হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে দেওয়ার জন্য যে গান বানিয়েছি, সেই গানটা দিয়ে শুরু করি। এবং শুরুতেই আমি বলে রাখি, তিনজনের কিন্তু প্রতিযোগিতা হবে, এবং আমরা ভোট দেব, আমরা মার্কিং করব যে কার গান সবচেয়ে মজার হচ্ছে, এবং এই অনুষ্ঠান শেষে তার কাছে আমরা বড় একটা পুরস্কার তুলে দেব। চোখতে ধুলা দিয়া বড় লোক করোনা বিয়া, ওরে চলা তো মিটা বুয়া মিডি যে গানের বেশ দিয়া, আমার গার্লফ্রেন্ডের বিয়া, তুমি তল তল টেম্পু চালাও, আমি করলে হরতাল, আমি করলে হরতাল ভাইয়া, আমি করলে হরতাল, শুধু টাইম বামে ঘোরাও দেখা, তিতা হইল প্রেমের জাল, আরে ফুলকলি রে ফুলকলি, ফুল বানাইয়া কই গেলি, উড়া ধুরা দুঃখের আচরণ ঝিকি মিকি চলে ওঠে, চোখতে ধুলা দিয়া বড় লোক করলা বিয়া, এই চলা তো মিটাবো আমি নিজ গানের বেশ দিয়া, এই যে আমার গার্লফ্রেন্ডের বিয়া, এই যে আমার গার্লফ্রেন্ডের বিয়া।
আনন্দ ভাই শুরুতে আমি আমার দুঃখের একটা কথা বলতে চাই গান শুনে যেটা মনে পড়লো ইরশাদ ইরশাদ যে আমার জীবনে আমার দুইটা গার্লফ্রেন্ড ছিল আমার প্রথম কষ্ট আমার প্রথম গার্লফ্রেন্ড 6 মাস আগে আমাকে ছেড়ে চলে গেছে কেন আর দ্বিতীয় সবচেয়ে বড় কষ্ট আরেকটা আমারে ছেড়ে যাচ্ছে না এবার কর্ণিয়ে জি আপনার কাছ থেকে শুনবো আপনার সবচেয়ে মজার গান যেন ঢাকা চেয়ার কাঠি নাই তোরে ছাড়াই আমার হালটা চেতাই আরে ভাবুক যা খুশি সবাই এই ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায় যায় আরে ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায় যায় সবাইকে বলে রাখি এখানে কর্ণিয়া জি স্পেশালি এই গানটা আমাকে উদ্দেশ্য করে গাইলেন ধন্যবাদ আমরা পালিয়ে যাব অনুষ্ঠান শেষে ওকে এবার কাজল ভাই আপনি তো মজার মজার গান করেন আজকে দেখতে চাই এই দুইজনকে বিট দিয়ে আপনার গান আরো মজার হয় কিনা না আমি তো সবসময় প্যারোডি করি তো নকল সুরে নকল গান হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার বদর কুদ্দুস মানিক রতন কবির সুলাইমান হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার বদর কুদ্দুস মানিক রতন কবির সুলাইমান মেহেদি আলমগীর হাকিম আলম আবার হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার বদর কুদ্দুস মানিক রতন কবির সুলাইমান দারুণ দারুণ প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই তিনজনই কিন্তু কেউ কারো চেয়ে কম জানেন না আমরা প্রোগ্রাম একেবারে শেষে জানতে পারবো যে কে সবচেয়ে মজাদার গান করলো কে সবচেয়ে আমাদেরকে মজা দিতে পারলো এইবার এই তিনজনকে কঠিন পরীক্ষা দিতে হবে এবং আবারও বলছি আপনাদের জন্য পুরস্কার আছে আপনারা যে সকল গান করেছেন সেই গানগুলোই আজকে একটু অন্যরকম করে করতে হবে আমাদের দর্শকদের জন্য যেমন এই যে বিয়ান সাহ ভাব নিয়েন না খুব মজার গান এই গানটা আজকে এমনভাবে গাইতে হবে যেন সবার চোখে পানি এসে যায় রনি তোমার প্রশ্ন শুনে তো আমার চোখেই পানি চলে আসছে এখন আমি গানটা যে কিভাবে স্যাড গান বানাবো আমি সেটা চিন্তা করতেছি যে আমার কথা শুনে অলরেডি কর্ণিয়া কাঁদা শুরু করে দিয়েছে পাশের মানুষও তো কাঁদে কথা শুনলে আপনার গান শুনে আমার চোখে একেবারে পানি চলে এসছে আমি জানি না দর্শক দেখি অবস্থা এ তো রীতিমতো ঝর্ণা এবার কর্ণিয়াজির কাছে যাব আপনার অনেক গান রয়েছে তারপরে আপনার আপনি ডানা কাটা পড়ি এই গান অনেক করেন আমি দেখেছি মঞ্চে এই ডানা কাটা পড়ি এই গানটা এমনভাবে গাইতে হবে যেন কষ্টে বুকটা একেবারে ফেটে চৌচির হয়ে যায় আমি টানা কাটা পড়ি এই পরির ডানা নেই এটাই তার দুঃখের কারণ আসলে গানটা যথেষ্ট এই কষ্টের গান কিভাবে যে আনন্দের ভাবে গাইলো আমি এখন সেটাই হতবাক হয়ে মানে ভাবছি এবার কাজল ভাইয়ের কাছে চলে যাব আপনার আমাকে কিছু বলিস নে আমার মতন আমি করছি আমি স্যাড ম্যাড আমি করতে পারবো না
হবে 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 চেষ্টা করেন আপনি দিয়ে হবে হবে স্যাড ব্যাড আমার দ্বারা হবে না হবে হবে যে অবস্থা এই করোনা কালীন আমার গিন্নির রান্না সম্পর্কে একটু বলি এটা নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান আছে আজ মোর আমি সেটাই একটু বলছি আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেলো মিষ্টি দিয়ে রাধেটা আর হলুদ মরিচ দিয়ে রেধেছে রাজি মায়ে কাজল ভাই কি শোনালেন আমার মনে হয় যে এই গান হাজার হাজার বিবাহিত পুরুষের মনের গান এই পরীক্ষায় আপনারা মোটামুটি অনেক ভালো করেছেন এবার পরীক্ষার দ্বিতীয় অংশ আপনারা অনেক গান করেন যে গান শুনে দর্শক কেঁদে ফেলে অনেক কষ্টের গান আছে সেই গান এবার আনন্দের সাথে গাইতে হবে এবার প্রতীক ভাইয়ের কাছে যাব আপনার একটা বিখ্যাত গান আছে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন এই গানটা এমনভাবে গাইতে হবে যেন দর্শক আনন্দ একেবারে ডিজে বিটে নাচতে থাকে আচ্ছা চেষ্টা করে দেখি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা পড়ানো মায়ার বাঁধন কিছুটা আনন্দ আসছে ভিতরে একটা যা করাচ্ছ তুমি রনি এবার কর্ণিয়াজির কাছ থেকে সেই দুঃখের গানটা একেবারে দারুণ আনন্দ এসছে এইবার সর্বশেষ আমি কিন্তু নাচ ঠেকাতে পারিনি কাজল ভাইয়ের জন্য একেবারে দৌড়ি ছেড়ে দিলাম কোনো একটা বিখ্যাত গান খুব স্যাড নিমাই দাঁড়ারে এটা খুব স্যাড গান এটার আবার আমি ডিজে করে ফেলেছি পরে নিমাই দাঁড়া দাঁড়া রে দেখিব তোরে দেখিব তোরে ঘরে বধু বিষ্ণু প্রিয়া ঘরে বধু বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী রে নিমাই দাঁড়া নিমাই দাঁড়া নিমাই দাঁড়া অসাধারণ আমার মনে হয় যে প্রথম রাউন্ডে পছন্দ মতো গান করেছিলেন এবং দ্বিতীয় রাউন্ডে পছন্দের গান শুনলাম কি মনে হয় কে এগিয়ে প্রতীক ভাই কি মনে হচ্ছে কেউ চোখ আরো চেয়ে কম নয় এবং আপনাদের বলেছিলাম যে আপনারা যদি ভালো পারফরমেন্স করেন আপনাদের জন্য পুরস্কার আছে সেই পুরস্কার আমি এখন ডিক্লেয়ার করছি যে একটা গান প্রকাশ করতে মুক্তি দিতে একজন শিল্পীর অনেক টাকা খরচ হয় অনেক কিছু লাগে গীতিকারকে দিতে হয় অনেককে দিতে হয় মিউজিশিয়ানদের দিতে হয় তারপরে এটা ভিডিও করতে অনেক খরচ আজকে আপনাদের সুযোগ এটা ফ্রি হবে কারণ বিখ্যাত গীতিকার আপনাদের জন্য গান লিখেছেন সেই গান আপনাদেরকে দেওয়া হবে গীতিকারের নামটা বলে দিই সেই গীতিকারের নাম আবু হেনা রনি একটা হাততালি হোক আমি আপনাদের জন্য গান লিখেছি আমি অনেক ভালো লেখক যেমন এখানে প্রতীক ভাই মঞ্চ কাঁপানো শিল্পী উনি মঞ্চে আসলে মঞ্চ কেঁপে ওঠে ঠিক আমি সেরকম শক্তিশালী লেখক মানে আমি যখন লেখি শুধু উপরের পৃষ্ঠা না তিন পৃষ্ঠা ছিদ্র হয়ে যায় সেই লেখকের গান মানে সেই গীতিকারের গান আজকে আপনারা শক্তিশালী লেখক বাহ এই প্রথম শুনলাম আমি আজকে এবং আপনারা আমি জানি যে আপনারা অন্যদের সুরে গান করেন সবসময় আপনাদেরকে নিজেদেরকে সুর করতে হবে এই বিখ্যাত গীতিকার এখন আপনাদের গান নিজের হাতে তুলে দেবে এবং প্রতীক ভাইয়ের জন্য যে গান আমি আমার ভালো লাগা থেকে আমি নিজে তাকে পড়ে শোনাচ্ছি
তোর স্মৃতি আমার মনের ধরফরানি বাড়ায়, একই ফিলিংস তখনও হয় কুত্তা যখন তারায়। ও ময়না, তোমার বাপ যখন আমার সামনে এসে দাঁড়ায়, প্রতিদিনই আমার শুধু জুতা স্যান্ডেল হারায়। ও ময়না জুতা, এটা আপনার জন্য উপহার। এই গান আপনি এখন সুর দিয়ে আমাদেরকে গেয়ে শোনাবেন। এই ঈদে প্রতীক হাসানের একটি মৌলিক গান এই কুত্তা যখন তারায় মুক্তি পেল। সবাই, আমি সবাইকে অনুরোধ করবো এই গানটি আপনারা শুনবেন এবং ভালো মন্দ কমেন্টস আপনারা জানাবেন। বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এরকম কুখ্যাত গীতিকার যিনি আছেন, যার যার গান শুনে এদেশের যত জাতীয় কুকুর আছে সব খুঁজে বেড়াবে এখন আমাকে এবং আবু হেনার অনেকে। আমাদের জন্য দোয়া করবেন, কুকুরের ইঞ্জেকশন নেওয়ার সময় হয়ে গেছে আমাদের। ধন্যবাদ। ঘুরিয়ে ফিরিয়ে তবু এই যে প্রশংসা করলেন, একজন শিল্পীর কিন্তু এটাই সবচেয়ে বড় বাপ্তি। এখন আমাদের সঙ্গীত শিল্পী কর্ণিয়ার জন্য আমি নিজে একটি গান লিখেছি। অল দ্য বেস্ট। এই গানটি লিখবার জন্য আমার দরকার পড়েছে খাতা এবং কলম। প্রেমের সময় আমরা দুজন করব শুধুই বাকবাকু বাকবাকু, প্রেম ফুরালে পরস্পরকে হয় প্যাঁচা নয় কাক ডাকু ডাকু। কর্ণিয়ার এই মিনতি নয়, এ কঠিন হুকুম, তুমি থাকবা খাটের তলায় আমি খাটের উপরে থাকুম। আমার কষ্টার্জিত গান, অনেক সাধনার গান আমি লিখেছি। আমার 21 দিন 3 রাত সময় লেগেছিল এই গানটি করতে। এই গান আপনার জন্য আমি অনেক ধন্যবাদ। আপনি যথেষ্ট সুরে গেয়েছেন, ভালো লেগেছে। কাজল ভাইয়ের জন্য আমার লিরিক লেখার দরকার নাই। আমার মনে হয় যে কাজল ভাই নিজেই একজন লিরিসিস্ট, নিজেই একজন। তারপরেও আমি দু এক লাইন লেখার চেষ্টা করেছি, দাও দেখি চেষ্টা করে। এটা হচ্ছে আমি একটা নাম দিয়েছি আপাতত, পাশে সামনে যেহেতু কর্ণিয়া ছিল আমি কর্ণিয়ার নামটাই দিয়েছি। কর্ণিয়া ও কর্ণিয়া, প্রেমের বাদা মুরাইয়া, পরান দিলা জুরাইয়া, কও দেখি ও কর্ণিয়া কি সুখ পাও, পোলা পান রে পিছন পিছন ঘুরাইয়া। খুব কঠিন তালে ফেলে দিলে। কর্ণিয়া কর্ণিয়া, প্রেমের বাদা মুরাইয়া, পরান দিল জুরাইয়া, কও দেখি ও কর্ণিয়া কি মুখ পাও কি সুখ পাও, ফুলা পান্দে পিছন পিছন কেন ঘুরাইয়া। কর্ণিয়া কর্ণিয়া, প্রেমে পাতা মুড়াইয়া, করা দিল্লা জুড়াইয়া, কও দেখি ও কর্ণিয়া কি সুখ পাও, ফুলা পান্দে পিছন পিছন ঘুরাইয়া। গান নিয়ে তিনজনের প্রতিযোগিতা শেষ। এবার শুধু এই গানই পুরস্কার না, আপনাদের জন্য সর্বশেষ একটি প্রতিযোগিতা এবং তারপরে আপনারা পাবেন আসল পুরস্কার। এই তিনজনের মধ্যে যে সবার আগে তার নিজের বাড়ি পৌঁছাতে পারবে
তার হাতে আমরা আকর্ষণীয় পুরস্কার পৌঁছে দেব। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ঈদের সময় দর্শকদের উদ্দেশ্যে আপনাদের শেষ বাণীটুকু? গান তো অনেক হলো, ফানও অনেক হলো, তো এটিএন বাংলাকে ধন্যবাদ, রনিকে ধন্যবাদ, আমাদের মিউজিশিয়ান যারা আছে সবাইকে ধন্যবাদ, ক্যামেরার পিছনে যারা আছে সবাইকে স্পেশাল ধন্যবাদ, এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কর্ণিয়াজি, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই এই মুহূর্তে যেহেতু আমরা করোনা পরিস্থিতিতে আছি, সবাই সেফ থাকবেন, বাসায় থাকবেন আর সুস্থ থাকুন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে নিজের বাসায় না, যার যার মানে এই যে এখন আমি বাসায় দৌড় দিব, নিজের বাসায় অবশ্যই। আচ্ছা, এটা বলে দিতে হয় যে বউকে ভালোবাসুন, সে যার বই হোক, এরকম না, বাসায় থাকুন, নিজের বাসায়। অবশ্যই নিজের বাসায় থাকুন। কাজল ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো, আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা আপনাদের জন্য। আর এই করোনাকালীন সবাই বাড়ি থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন, এটা ভালো অভ্যাস। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, গান ইন ফানের সঙ্গে ছিলেন। আপনারা আনন্দে থাকুন, আপনাদের প্রত্যেকটা দিন আনন্দে কাটুক, ঈদের আনন্দ যেন দীর্ঘদিন আপনাদের মধ্যে থাকে সেটাই আমরা চাই। সবাইকে আমরা একসাথে বলতে চাই, ঈদ মুবারক।